হ্যাঁ গাইস, শেফ রান্নাঘরে আমি প্রসেনজিৎ। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, যেটা নাম হচ্ছে ফ্রেঞ্চ পেনে উইথ মাশরুম। তো এটা কীভাবে বানাতে হয় সেটা দেখার জন্য তোমাদের লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। তো চলো আজকে দেখে নিই রেসিপিটা কীভাবে বানায়। আর রেসিপিটা বানাবে আজকে আমাদের শেফ অজিত কুমার। এটা বানাতে গেলে আমাদের কী কী প্রয়োজন তো আমরা আগে দেখে নিই। তো প্লিজ অজিত কুমার, প্লিজ তুমি বলো। অলিভ অয়েল, অনিয়ন, গার্লিক, কালার ক্যাপসিকাম, স্যালারি, মাশরুম, চিকেন ব্রথ পাউডার, পারমেসান চিজ, সল্ট, পেপার, অলিভস, দেন পেনে পাস্তা। আর চিকেন ব্রথ পাউডার যেটা আছে সেটা কোথায় পাওয়া যাবে সেটা আমাদের ডেসক্রিপশনে, যদি তোমরা না পেয়ে থাকো আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে তার লিঙ্ক, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। তো চলো আমরা দেখি নি এটা কীভাবে বানাতে হবে। অলিভ অয়েল, তো প্রথমে আমরা অলিভ অয়েল ঢেলে নিয়েছি। তো অলিভ অয়েল একটু গরম করে নেব। তো গরম করা হয়ে গেলে আমাদের দিতে হবে গার্লিক। তো গার্লিকটাও আমরা দিয়ে নিয়েছি, এবার সেটাকে একটু সতে করে নেব। তো আমরা সতে করে নিচ্ছি, গার্লিক চপ দেবেন। তারপর আমরা দিয়ে দিলাম পেঁয়াজ, কোচানো পেঁয়াজটা। তো ব্রাউন করার দরকার নেই, জাস্ট হালকা সতে হবে, জাস্ট পেকে গেলেই এটা আমরা পরে আইটেম দিয়ে দেবো। এরপরে আমরা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ইয়েলো কালারের ক্যাপসিকাম আর গ্রিন কালারের ক্যাপসিকাম। আপনার তোমাদের কাছে যে রেড ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারো। এরপরে আমরা দেব মাশরুমটা, কেটে রাখা মাশরুমটা আমরা দিয়ে দিলাম। এই খাবারটা বাচ্চাদের জন্য খুবই ভালো, বাচ্চারা প্রচণ্ড বেশি এটাকে পছন্দ করবে। তোমাদের বাড়িতে বেবিরা থাকলে তাদের জন্য তোমরা এটা ট্রাই করতে পারো। তো আমরা একটু সতে করে নিয়েছি, এবার আমরা দেবো স্যালারি চপটা, এটা দিয়ে দিয়েছি আমরা। স্যালারিটা খুব সুন্দর একটা গন্ধ আছে সেই কারণে দেওয়া। দেখো আমাদের ব্রাউন হয়নি, ব্রাউন আমরা করছি না। তো এরপরে আমরা এখানে কিছুটা জল দিয়ে দেবো। তো এখন আমরা চিকেন ব্রথ পাউডার কিছুটা দিয়ে দেবো। এরপর আমরা হোয়াইট পেপার পাউডারটা দেবো। তারপরে আমরা সল্ট দেবো। সল্টটা পরিমাণ মতন তোমরা দিয়ে নেবে। এটা হয়ে যাওয়ার পরে আমরা চিজটা দিয়ে দেবো।
তারপরে আমরা চিজটা মেল্ট হওয়ার পরে আমরা পাস্তাটা দিয়ে দেবো। তো আমাদের রেডি হয়ে গেছে। তো এটা আমাদের বানাচ্ছে অজিত কুমার। তো আজকে অজিত কুমার আমাদের বানিয়েছে, সে কন্টিনেন্টালের স্পেশালিস্ট। তো সে আমাদের আজকে বানিয়েছে এই মেনুটা তোমাদের জন্য। তো তোমরা প্লিজ এটা বাড়িতে ট্রাই করো। তো চলো আমরা এটা দেখে নিই এটা কীভাবে প্লেটিং করতে হবে। তো আমাদের প্লেটিং হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে এটা, তোমাদের বেবিরা অনেক পছন্দ করবে এই ফুডটা। আর অবশ্যই তোমরা বাড়িতে বানিও আর আমাদের কমেন্ট বক্সে তোমরা জানিও কেমন হয়েছে। কারোর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের করতে পারো। আর এরকমই নিত্য নতুন ভিডিও আমরা নিয়ে আসবো। আর এটা এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থেকো, পাশে থেকো। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এত অবধি, আবার দেখা হবে আগামী কোনো পর্বে।